আমি আপনাদের একটা তালিকা দিচ্ছি। এই তালিকার মধ্যে এই সহকারী প্রিসাইডিং অফিসারদের নিয়োগ আমন্ত্রণপত্র, এই তালিকাতে দেখা যায় 179 থেকে শুরু করে 200 পর্যন্ত হইল যমুনা ব্যাংকের কর্মকর্তা। তো যমুনা ব্যাংকের অন্যতম মালিক হইল আমার প্রতিদ্বন্দ্বী মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। তার অধীনস্থ কর্মচারীরা যদি পুলিং প্রিসাইডিং অফিসার হিসাবে, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার হিসাবে বা পুলিং অফিসার হিসাবে নিয়োগ পায়, তবে নির্বাচন এখানে প্রভাবান্বিত হবে। আমার অভিযোগ এবং আমার আবেদন নির্বাচন কমিশনের কাছে যে কোনো প্রার্থীর আত্মীয় স্বজন বা তাদের কোনো কর্মচারীকে যেন নির্বাচন পরিচালনার কাজে নিয়োগ না দেওয়া হয়। যমুনা ব্যাংকের কিছু অফিসার, তাদেরকে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। যমুনা ব্যাংকের তারা ছেলে বাপ, অর্থাৎ গাজী গোলাম দস্তগীর, পাপ্পা গাজী এবং হাসিনা গাজী, তারা ডাইরেক্টর। সুতরাং তাদের কর্মচারী দিয়া যদি এই প্রিসাইডিং অফিসার করা হয়, তাইলে আশঙ্কা করতেছি যে এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আজকে আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যাতে করে এই যমুনা ব্যাংকের কোনো অফিসার বা কর্মকর্তা কর্মচারী, তাদেরকে যাতে এই ভোটের কাজে, অর্থাৎ ইলেকশনের কাজে সম্পৃক্ততা করা না হয়। আমাদের 128টি ভোট কেন্দ্র, প্রায় 4-5 হাজার লোক লাগবে, এবং সেখানে প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নেওয়ার পরে তারা লোক পায়নি বিদায়। তারা শুধু যমুনা ব্যাংকের না, সমস্ত ব্যাংক থেকে লোক নিয়েছে, তারা গড় পড়তে হবে লোক নিয়েছে, এই 22 জন, মানে প্রত্যেকটা ব্যাংক থেকে 22 জন করে নিয়েছে। সুতরাং এটা হচ্ছে এক পেশে কথা, কারণ ব্যাংক কারোর কথায় চলে না। ব্যাংক যারা অর্থনৈতিকভাবে ব্যবসা করতে আসছে, হ্যাঁ, তারা এই লোক সংখ্যা এত বেশি লাগে, কারণ মানে এই সরকার যে নির্বাচন কমিশনার, তারা এত বেশি আমাদের এই প্রিসাইডিং অফিসার, এসপিডি অফিসার দিচ্ছে যে সে 4-5 হাজার লোক লাগার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে লোক নিচ্ছে। প্রথমে তারা স্কুল কলেজ থেকে নিয়েছে, স্কুল কলেজ থাকার পরে দেখা যায় অনেক কম, প্রায় অর্ধেকেরও কম, তাই তারা সরকারি অফিসার এবং ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক থেকে লোক নিয়েছে। সেই লোক নেওয়ার ফলে এটা, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, কারণ এই 22 জন লোক দিয়ে এখানে কি সিলমারা নির্বাচন হবে? এখানে পুরোপুরি প্রত্যেকটা, আজকে প্রতিটা পরিদর্শন টিম থাকবে, সারা বিদেশ থেকে পরিদর্শন টিম থাকবে, জাপান থেকে পরিদর্শন টিম আসবে, তারা সারা, এইবার কোনো সিলমারার কোনো নির্বাচন হবে না। আমি চাই যে ইভিএম ভোট হলে আরও ভালো হতো, ইভিএম ভোট হলে আমি চাই যে ইভিএম ভোট হোক, ইভিএম ভোট হোক, আমি 90% ভোট পাবো যে কোনো ভোটে। আমি উন্নয়ন করেছি, কেন আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার করতে পারবে না।